পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অনেক সময় এটা নেগেটিভ হয়, কি কারণে নেগেটিভ হয় এই বিষয়গুলো বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন হয় আপনি যখন পাসপোর্টের যাবতীয় সকল কাগজপত্র জমা দেন পাসপোর্ট অফিসে, তারপর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পিভিআর আসে। সেই রিপোর্টটা নেগেটিভ হওয়ার যে কারণগুলো মেজর, সর্বপ্রথম হচ্ছে আপনি যে ঠিকানা ব্যবহার করেছেন সে ঠিকানায় আপনি না থাকা, মানে আপনি সেখানে নেই, অথবা এই ধরনের কোনো ইনফরমেশান পেল যে অ্যাড্রেসটি দেয়া রয়েছে এই অ্যাড্রেসটিতে আপনি আপনার নয়, অথবা আপনি নাগরিক নয় এই দেশের। এই সামগ্রিক বিষয়ের যে কোনো একটি বিষয়ে যদি তারা তথ্য পায়, সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ আসতে পারে, মানে আপনার ঠিকানা সংক্রান্ত সমস্যা। দ্বিতীয়, আপনি যদি দেশদ্রোহী হন, মানে বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো কাজ করেন বা দেশবিরোধী কোনো ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত থাকেন, এরকম কোনো তথ্য যদি পায় সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটি নেগেটিভ হবে। তৃতীয় যে বিষয়টি, আপনি যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন এবং সেই দুর্নীতির অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, সাজাপ্রাপ্ত হয়ে থাকলে সাজা যদি খাটা কমপ্লিট হয়, তারপরে 5 বছর অতিক্রম করার পরে আপনি পজিটিভ রিপোর্ট পাবেন, যদি তার মধ্যে হয় সেক্ষেত্রে আপনি নেগেটিভ রিপোর্ট হবে আপনারটি। 4 নম্বরে, মুদ্রা বা মাদক চোরাচালানের সাথে আপনি যদি সম্পৃক্ত থাকেন, এই ধরনের কোনো তথ্য যদি পায় সেক্ষেত্রে আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটি নেগেটিভ আসবে। ফৌজদারি কোনো অপরাধ বা মামলা থাকলে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটি নেগেটিভ আসবে, কিন্তু যদি সিভিল মামলা থাকে, যেমন জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটি নেগেটিভ আসবে না। ফৌজদারি মামলা বলতে ক্রিমিনাল মামলাগুলো, মারামারি, কোনো হত্যাকাণ্ড সংঘটিত করা বা বড় ধরনের কোনো অপরাধ যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার নেগেটিভ আসবে, কিন্তু সিভিল মামলার ক্ষেত্রে নেগেটিভ আসবে না। যদি এই ধরনের কোনো কিছু বুঝতে সক্ষম হয় তদন্ত কর্মকর্তা, আপনি মাতাল, উম্মাদ অথবা পাগল প্রকৃতির মানুষ, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনটি নেগেটিভ হতে পারে। এই মেজর বিষয়গুলোর কারণেই সাধারণত পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, যেমন আপনি যে পাসপোর্টে তথ্য উপস্থাপন করেছেন, ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট, সামগ্রিক তথ্যগুলোর সাথে একটার সাথে আরেকটার মিল নেই, সম্পৃক্ততা নেই, অথবা বড় ধরনের কোনো গরমিল হলে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো যদি আপনি পাস কাটিয়ে চলতে পারেন অথবা না থাকে আপনার মধ্যে, সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখানে সম্পৃক্ত হতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।